তো হ্যালো বন্ধু বান্ধবী সকল আশা করি আপনাদের সকলে ভালে আছে তো মই মানে আপোনালোকৰ বাবে একটা নতুন ভিডিও ভিডিও হল নতুনকৈ আৰম্ভ আরম্ভ অনলাইন ট্রেড লাইসেন্স এপ্লাই তো এটাই বর আপনারা কত নোজাক আপনাদের ঘরতে বহি থাকি অনলাইন মাধ্যমে আপনারা ট্রেড লাইসেন্স বনাই লব লোব তো আপনারা কিন্তু বর্তমান সময় কিন্তু ট্রেড লাইসেন্স বহুত প্রয়োজন হয়ে গেছে তো আপোনালোকে যিকোনো কাম বা আপোনালোকে যিকোনো বিজনেস বা আপনাদের যিকোনো দোকান যদি আপোনালোকে করে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স প্ৰয়োজন প্রয়োজন হয়ে গেছে আপনাদের ট্রেড লাইসেন্স লাগে তো এই ট্রেড লাইসেন্সখন নহলে কিন্তু আপনাদের বিজনেস করবেন বা আপনারা যিকোনো দোকান আপনাদের করবেন তো আপোনালোকে আপনাদের কত অনলাইন মাধ্যমে ঘরতে বই থাকি আপোনালোকে ট্রেড লাইসেন্সখন বনায় লব পার তো আপনাদের ট্রেড লাইসেন্সখন কখন বনাব কি কি নথিপত্র দিব লাগিব আর কি পয়সা পেমেন্ট করবো তো এইটু জেট আজিৰ এই ভিডিও জানাই দিয়া হব তো ভিডিওটি অল্প স্কিপ প্ৰথমৰ প্রথমের শেষলে চাই থাকিব চার পিছত আপনাদের নিজে ঘর পড়ি থাকি আপনাদের ট্রেড লাইসেন্স বনায় লোক পাৰিব তেনে বল ভিডিঅটো আরম্ভ করো তো ভিডিঅটো আরম্ভ করার আগত মোৰ এটাই রিক যদি মোৰ চ্যানেল নতুন হয়ে আছে তেন প্লিজ সাবস্ক্রাইব করি আর কাশ বেল বেলাইকন্ট অন করে দিব আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকলের ওর হাটসঅপ যিমান যেন আপনাদেরকে শেয়ার কৰি দিব যাতে সকলকে অনলাইন মাধ্যমে ট্রেড লাইসেন্স বনায় লোক পাৰে তেন্তে বলক ভিডিওটো আরম্ভ করো তো প্ৰথম আপোনালোকে এইখন পেজত আহিব আৰু আর পেজত আপোনালোকে আপনাদের আহিব মানে ভিডিওর শেষে জানিয়ে দিম তো আপনাদের ভিডিওটি প্ৰথমতে আপনাদের চাই লোক যে অনলাইন আপোনালোকে ট্রেড লাইসেন্স কেনেকৈ বনাব তো আপনার ইয়াতে যেতে আপনাদের এইখন পেজত আহিব তো অর্পে আপনার সঙ্গে ডাউন করব তো ইয়াতে করে প্ৰথমতে আপনার দিব আপনার বিজনেছটো কি আপনি কি বিজনেস করে বা আপোনালোকে কি দোকান করে সেটা আপনারা সিলেক্ট করব তো সঙ্গে ট্রেড উইনার ইনফরমেশন তো ইয়াতে দিয়ে আছে এটা প্রাইভেট লিমিটেড ত' যেতিয়া আপোনালোকে প্ৰাইভেট লিমিটেডত ক্লিক কৰিব তো ক্লিক কৰাৰ পিছত এনেকুৱাকৈ লিষ্টটো আহি যাব তো ইয়াৰ পৰা আপোনালোকে চাব যে আপোনাৰ কোনটো বিজনেছ কৰে বা আপোনালোকে কোনটো দোকান কৰে সেইটো আপোনালোকে চিলেক্ট কৰিব লাগিব কোনটো কেটেগৰীত আপোনাৰ পৰে চ' প্ৰাইভেট লিমিটেড চাওক ইয়াতে দিয়া আছে লিমিটেড কোম্পানী ইয়াৰপিছত এইচ অ এফ কোম্পানী ইয়াৰ পিছত পাৰ্টনাৰশ্বিপ ফাৰ্ম ইয়াৰ পিছত প্ৰপাৰ্টিছনশ্বিপ ফৰ্ম আপোনালোকে চাব পাৰিছে আপোনাৰ কোনটো হয় ত' ইয়াতে আপোনালোকে চেলেক্ট কৰি লৈ ল'ব ত' লোৱাৰ পিছত চাওক ইয়াতে দিব লাগিব ট্ৰেড নাইম ত' আপোনাৰ যাৰ নামত আপোনালোকে ট্ৰেড লাইচেঞ্চখন বনাব ইয়াৰ নামটো আপোনালোকে ইয়াতে দিব লাগিব তো আপোনালোকে ইয়াতে দি দিব তো তারপর ইয়াতে ট্রেড উইনার্স প্রেজেন্ট এড্রেস আর পার্মানেন্ট এড্রেস তো প্ৰথমতে আপনার প্রেজেন্ট এড্রেস দিব ইয়াত এটু বক্সত দিয়ার পিছত যদি আপনার পারমানেন্ট এড্রেস প্রেজেন্ট এড্রেস যদি सेम হয় তো ইত্যাদি একটা বক্স দিয়া আছে এই বক্সত আপনাকে টিকমাক লগাই দিব এনেকুৱাকৈ তো এই অটোমেটিক ইয়াতে ফিল হয়ে যাব পার্মানেন্ট এড্রেস তো পিছত এই দিয়ে পিছন আপনার স্কলডান করব স্কলান ইয়াতে দিব লাগিব ট্রেড লোকশন ডিটেলস সো আপনাদের যে বিজনেস করে আছে বা আপনাদের যে দোকানটো করে আছে তো কোনটো লোকশনত করে আছে সেই ডিটেলস্ত দিব বা আপনারা ইয়ার এড্রেস দাও যা জায়গা আপোনালোকে কাম কৰি আছে বা আপনাদের বিজনেস করে আছে বা আপনারা কিনা তেনা দোকান করে আছে তো এড্রেস্তু দার পিছত আপনার সঙ্গে রোড তো আপোনালোকে কোন ৰডৰ ওর বা কোন ৰডত আপোনালোকে দোকানটো করে আছে বা আপোনালোকে বিজনেস করে আছে বা আপনাদের কিনা কোম্পানি কোন ৰডত আপোনালোকে করে আছে সেইটো আপনার দিব লাগিব তো যেতে আপনাদের সার্চ নেমত আপনাদের ক্লিক কৰিব তো ক্লিক করার পিছু আপনাকে লিখি দিব আপনার কোন রোডত আপনি কাম করে আছে সেই রোডটা ইয়াতে লিখি দিব মানে এক্সাম্পল হিসাবে মানে এনে এটা দিয়েছি চালু পারি যেটা আপনার সাথে লিখব তো আহি আছে তো মইটো এনে আপোনাক एग्जांपल হিচাম মই আপোনাক দেখাই দিছোঁ সাকতে মই চালুক bari বুলি লেখিছোঁ তো সাকতে চালুক bari বুলি আহি গৈছে তে এইতে আপোনাইতে সিলেক্ট কৰি লৈ লব তো আপোনা জুনটু হয় জুনটু রোটর আপোনাক কাম কৰি আছে সেই রোটর নামটো আপোনাকতে দিব লাগিব তো হেই রোটর নামটো আপোনাকতে দি দিব তো দিয়ার পিছত অটোমেটিক রোট নম্বৰটো ইয়াতে আহি যাব তো তার পিছত দিব লাগিব ওল্ড ওয়ার্ড নম্বৰ তো ওল্ড ওয়ার্ড নম্বৰটো যেতিয়া আপোনাকতে সিলেক্ট কৰি ক্লিক কৰিব তো ক্লিক কৰাৰ পিছত এনেকুৱাকে আহি যাব তো ইয়াৰ পৰা আপোনাক কোনটো ওল্ড ওয়ার্ড নম্বৰ হয় সেইটো হেইটো আপোনাকতে সিলেক্ট কৰি লৈ লব তো লোৱাৰ পিছত অটোমেটিক নিউ ওয়ার্ড নম্বৰ আহি যাব তাৰপিছত জোন ইয়াতে আহি যাব তো গৈছে তো এতিয়া দিবার্স ডিটেলস তো আপোনাৰ আদার্স ডিটেইলছ যদি আপোনালোকে দিব বিচাৰে দিব আৰু যদি নিদিয়ে একো প্ৰব্লেম নাই তো নিদিলেও হৈ যাব তো তাৰপিছত দিব লাগিব ইনকাম টেক্স পে তো আপোনালোকে ইনকাম টেক্স পে কৰে নেকি যদি কৰে করে তাদের ইয়েস সিলেক্ট আৰু যদি নকৰে তেনেহলে হলে ন চিলেক্ট কৰিব তো তাৰপিছত দিব লাগিব এতিয়া আপোনাৰ পান কাৰ্ড নম্বৰ তো আপোনাৰ পান কাৰ্ড নম্বৰটো আপনাদের ইয়াতে দি দিব দিয়ার পিছত ইয়ারলি ইনকাম তো আপনার বছর ইনকাম কি হয় সেইটা ইয়াতে দিব তো আপনার বছৰি ইনকামটো আপনাদের ইয়াতে দি দিব তো দিয়ার দিব আপনার দিবেন লাইসেন্স টাইপ তো এটা আপনাদের আপনার ট্রেড লাইসেন্স টাইপ দুটা ধরনের হয় তো হেলথ এটা আর জেনেল এটা তো সেলেক্ট যেটা আপনাকে ক্লিক করব তো ক্লিক করার পিছন এনেকুৱা দুটা অপশন পাব জেনেল ট্রেড লাইসেন্স হেলথ ট্রেড লাইসেন্স তো আপনার ক্যাটাগরিত পড়ে সেইটা আপনার কিন্তু সিলেক্ট কৰিবলৈ মই দুটারে মই দেখাই দিয়ে আসি দেখাই দিয়ে আসুন সব আপোনাৰ আপনার সিলেক্ট কৰিব যদি আপনার জেনল হয় তাদের সবাই জেনেৰেলটো সিলেক্ট কৰিব করার পিছত আপনার সব ইয়ে তলত যপশন আছে ট্রেড টাইপ সিলেক্ট এ ট্রেড টাইপ এটা ক্লিক করে ইয়াতে তো ইয়াতে জেনেৰেল ক্যাটাগরি যদি জেনেল ট্রেড লাইসেন্স সেইটা হল এই যদি আপনার আছে তো আপনার জেনেলত হবো স্যার ই অটোমেটিক বাইকার বাইকার বেকারি প্ল্যান অডিও ভিডিও প্রডাকশন সেন্টার তারপর এডভকেট চেম্বার ইয়পর এডভার্টিস ডিজাইন অফিস চাব পাৰিছে তো ইয়াতে আপোনালোকে চাই লব যদি আপোনাৰ এইকেইটাক যদি আপনি করে যদি আপোনাৰ এইটো যদি হয় তো আপোনাৰ জেনারেল ক্যাগরীত পৰিব জেনেৰেল ট্রেড লাইসেন্স পৰিব যদি আপুনি এইটো বিজনেস করে বা আপনারা এইটো দোকান করে তো আপনারা ইয়াতে চাওক জেনেৰেলত আপোনালোকে এইকেইটা আছে তো আপনাকে চাই লব যদি আপনার জেনারেল হয় তো আপনার যদি চাই লো যদি হয় তো আপনার জেনারেল সিলেক্ট কর আর যদি এই যদি নাই যদি আপনার এই বিজনেস নাই বা আপনার এই দোকান নকো তো আপনার হেলথ আপনারা সিলেক্ট করি তো হেলথটর আপনাদের চাই লোক এনেক তো হেলথর তো মানে আপনার দেখাই দিয়ে আসতে বহুত কেটে আছে আপনাকে চাই লোক ভালকে তো এটা আপনারা হেলথ তো আপনার দেখাই দিয়ে আসুন সব ইয়াতে আপনারা ইয়াতে সিলেক্ট করব তো করার পিছনে দুই নম্বর যুত আছে সিলেক্ট এ ট্রেড টাইপ ইয়াতে ক্লিক করে দিব ক্লিক করার পিছ লিস্ট যাব তো স্যার ইয়াতে হেলথর তো আই গেছে ইয়াতে আপনারা ভালকে চাই লব তো ইয়াতে লিস্ট আই গেছে তো আপনার কোন বিজনেস করে বা আপনারা কোনটো কি দোকান করে বা আপনার কি দোকান করে নে আপনারা বিজনেস করে বা আপনার কোম্পানি আছে তো সেইটা আপনার ইয়াতে চাই লো তো চার পিছ আপনার যদি আছে তো আপনার সিলেক্ট করে লব যদি ইয়াতে সিলেক্ট করে তো অটোমেটিক আহি যাব পেমেন্ট যাব আহি গেছে তো ইয়াতে দিয়া আছে ট্রেড লাইসেন্স ফিজ আপনার চাব পাৰিছে ওপৰত দিয়া আছে তিনিশ তারপর এইট ছিক্স ফাইভ জিৰ আঠ হাজাৰ ছয়শ পঞ্চাছ টাকা তাৰপিছত এপ্লিকেশ্যন ফিজ এশ টাকা তো ইয়াতে দিয়া আছে তো আপোনাৰ যোনটো হয় ইয়াতে আপনার সিলেক্ট করে লব যদি আপোনাৰ জেনারেল হয় তো জেনেৰেলটো জেনারেল সিলেক্ট করে লই লব তো লওয়ার ইয়াতে কি কাম করে সেইটা আপনারা সিলেক্ট করে লই লব যদি আপনার দোকান আছে জেৰক্স বা তেনেকুৱা আপনার এই গেলামাল দোকান যদি আছে তো আপনাকে ইয়াতে আপনাকে সিলেক্ট করে লব তো এনেকুৱাকৈ আহি যাব লিস্ট তো চাই কিনে সেলেক্ট করে লব তো ইয়াতে ইয়ে একে পেমেন্ট যাব তো আপনার ইাতে পেমেন্ট করবো তো এই সিলেক্ট করার পিছত আপনার কি কাম করে আপোনাৰ জেনেৰেল ট্রেড লাইসেন্স হয় এনে হেলথ ট্রেড লাইসেন্স হয় সেই আপনাকে সিলেক্ট করার পিছত আপনি কি কাম করে সেই কৰাৰ করার এতিয়া এটা আপনাদেরকে পেমেন্ট করবো তো চাকরি পথ তার দিব কন্টেক্ট ডিটেলস আপনার মোবাইল নম্বরটা ইয়াতে দিয়ে দিব তো মোবাইল নম্বৰটো দিয়াৰ পিছত আপনার গেট ও টি ক্লিক করবে গেট অটি ক্লিক করার পিছত আপনার মোবাইলতে এটা অ টি আসি সেই ও টি পি তো আপনাকে বক্সত বক্স দিব দিয়ে পিছন আপনারা ভেরিফাইড ক্লিক করে দিব তারপর লেন্ডিং নাম্বার যদি আপোনাৰ লেণ্ডিং ন মোবাইল নাম্বাৰ আছে লেণ্ডিং নাম্বাৰ যদি আছে তো আপোনাক দিব আৰু যদি নিদিয়া একো প্ৰব্লেম নাই তো এতিয়া আপোনাক দিব লাগিব ইমেইল তো আপোনাক ইমেই এড্ৰেছটো আপোনাক ইয়াতে দিব লাগিব ইমেই আইডিটো আপোনাক ইয়াতে দিব লাগিব কাৰণ ইয়াতে ইষ্টাৰ মাৰ্ক দি আছে তো আপোনাক ইমেইল আইডিটো আপোনাক ইয়াতে দিব তো দিয়াৰ পিছত এতিয়া দিব লাগিব আপোনাৰ আপলোড ডকুমেণ্টছ ত' আপলোড ডকুমেণ্টছ আপোনালোকে কি কি দিব তো আপোনাৰ ভোটৰ আইডি যদি আছে সেইটো দিব বা আপোনালোকে পেন কাৰ্ড যদি আছে পেন কাৰ্ডটো দিলেও হৈ যাব বা আপোনাৰ ড্ৰাইভিং লাইচেঞ্চ যদি আছে তো আপোনাক ড্ৰাইভিং লাইচেন্সটো আপোনাক ইয়াতে দিব পাৰিব তো তাৰপিছত আপোনাৰ পাঁচশ কেবিৰ ভিতৰত হ'ব লাগিব তো আপোনালোকে ইয়াতে পাঁচশ কেবিৰ ওপৰত হ'লে কিন্তু আপোনালোকে নহ'ব ত' আপোনাৰ পাঁচশ কেবিৰ ভিতৰত আপোনালোকে ইয়াতে আপলোড দিব লাগিব তো আপোনালোকে ইয়াতে ভোটৰ আইডি বা পেন কাৰ্ড বা আপোনাৰ ড্ৰাইভিং লাইচেন্স যিকোনো এটা আপোনালোকে ইয়াতে আপলোড দিব লাগিব তো ইয়াতে আপোনালোকে আপলোড দি দিব ত' তাৰপিছত ইয়াতে আপলোড বিজনেছ এড্ৰেছ ত' চাওক ইয়াতে বিজনেছ এড্ৰেছটো ইয়াতে চাওক ইয়াতে দিয়া আছে জমাবন্দী কপি তাৰপিছত ইয়াতে বহুতকেইটা এগ্ৰীমেণ্ট কপি ইয়াৰ পিছত এনেকুৱা বহুত আছে আপোনাৰ চাই ল'ব জমাবন্দী আছে বিল্ডিং পাৰমানেণ্ট অ' চি আছে জমাবন্দী কপি লেছ ৰেণ্টেল এগ্ৰিমেণ্ট আছে ত' এইকেইটা আপোনালোকে যদি আছে এইকেইটাৰ ভিতৰত এটা আপোনাক ইয়াতে দিব লাগিব তো পাঁচশ কে বিৰ ভিতৰত হ'ব লাগিব ত' আপোনাক ইয়াতে আপলোড দি দিব তো দিয়াৰ পিছত ইয়াতে ডিক্লেৰেশ্যন ত' এতিয়া আপোনালোকে ডিক্লেৰেশ্যন ইয়াত এটা বক্স দিয়া আছে এই বক্সত আপোনাক টিকমাত লগাই দিব এনেকুৱাকৈ তো লাই দিয়ার ইয়াতে আপনার নামটা ইয়াতে দিয়ে দিব ফাদার্স মাদার্স নেমে ইয়াতে দিয়ে দিব তো দার পিছন আপনার ডিজেকনেশনটা ইয়াতে দিয়ে দিব তারপর এটা আপনার সব সাবমিট ফর সিকিউর অনলাইন পেমেন্ট তো ইয়াতে পেমেন্ট লাগিব তো যেতে আপনারা সাবমিট ফর সিকিউর অনলাইন পেমেন্টত ক্লিক করব তো ক্লিক করার আপনার পেমেন্ট আহি যাব তো আপনারা তারপর আপনারা পেমেন্ট করে লোক পাৰিব ডেবিট কার্ড নেট বেংকিং পেটিএম দি দিয়ে ইয়াতে পেমেন্ট পাৰিব তো আপনারা পেমেন্ট করে লৈ লব তো এটা কথা হল আপনাদের এইখান পেজত আপনাদের কেনেকৈ আহিব তো মই এই আপনার দেখাই দিয়ে আস তো সর্বপ্রথম আপোনাৰ মোবাইলত থকা যিকোনো ব্ৰাউজাৰ এটা অপেনি করি ওপেন করে সার্চ বার টাইপ করব ট্ৰেড লাইসেন্স তো চাবি তো মানে যে লিখি ট্রেড লাইসেন্স লিখি আপনাদের সার্চ কর তো সার্চ কৰাৰ পিছত প্ৰথম যুক্ত লিংক দিয়া আছে অনলাইন ট্ৰেড লাইসেন্স গভর্মেন্ট অফ আসাম ইন্ডিয়া তো আপনাদের এইটো লিংকত ক্লিক কৰি দিব তো ক্লিক কৰি দিয়ে আপনার সন্মুখত আহি এসে তো তারপর স্কুল রান করবলাইন ট্রেড লাইসেন্স ইয়াতে এটা অপশন দিয়ে আছে টু এপ্লাই ফর ট্রেড লাইসেন্স অনলাইন ক্লিক অন দ্য বটন তো সাইতে অনলাইন ট্রেড লাইসেন্স যুব বটন দিয়ে আছে ইয়াতে আপনাদের ক্লিক করে দিয়ে দিব তো ক্লিক করার পিছন একে মেস আপনাদের অকে বটনত ক্লিক করে দিব তো অকের বটনত ক্লিক করার ইয়াতে সাই এটা মেসেজ হইব এই আপনারা কাট করে দিব সবর পুরন চিন দিয়ে আছে আপনারা ক্লিক করে দিব তো ক্লিক করার পিছ ইয়েছে স্লকাম টু গুহাটী ম্যানিস্টেবল কর্পোরেশন অনলাইন ট্রেড লাইসেনস সঙ্গে এতে বহুত কেটা অপশন আছে রেনু ট্রেড লাইসেন্স নিউ ট্রেড লাইসেন্স ডোর্ড এনেকুৱা বহুত অপশন আছে তো আপোনালোকে যদি পুৰণি ইয়াৰ আগত যদি আপোনালোকে আছে ইয়াৰ আগৰ যদি আপোনাৰ ট্ৰেড লাইচেঞ্চখন আছে তো সেইখানেই আপোনালোকে ৰেনিউ কৰিব পাৰিব আৰু যদি আপোনালোকে নতুন আপোনালোকে বনাব বিচাৰে তো আপোনালোকে নতুন বনাব বনাব তো ইয়াতে ইয়েনিওয়াল আৰু নিউ ট্ৰেড লাইসেন্স তো মই দেখুওৱা হৈছে সেইটো হল নিউ ট্ৰেড লাইচেঞ্চৰ কাৰণে তো এতিয়া আপোনালোকে নিউ ট্ৰেড লাইসেন্স ক্লিক কৰি দি দিব তো ক্লিক কৰাৰ পিছত এনেকুৱাকৈ পেজটো অপেন হব তো ইয়াতে আহি গৈছে এই আপনারা পেজ ডেক্সটপ সাইড কৰি লব

তো আশা করি ভিডিওটি ভাল লাগিছে যদি ভিডিওটি ভাল লাগি থাকে তেনেহলে এটা লাইক আর যদি আমার চেনল নতুন হয়েছে তো প্লিজ চেনল সাবস্ক্রাইব করি আর কাত থাক বেল করে দিব আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবীকর হোটসঅপ ফেসবুক যিমান পে আপনাদেরকে শেয়ার করে দিব ধন্যবাদ